অন্যতম যে ব্রেকিং এর দিকে এই মুহূর্তে আমাদের নজর বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে দুর্নীতি অর্থাৎ নিয়োগ দুর্নীতির মামলা সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আরো একবার জানাই, বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির মামলা এবং সিবিআই তদন্তের নির্দেশ। জীবন কৃষ্ণের পর নিয়োগ দুর্নীতিতে নতুন নাম, দেহতের বিধায়ক তাপস সাহার নাম উঠে এলো এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে। জীবন কৃষ্ণ সাহা যাকে নিয়ে তোলপাড় গত কয়েকটা দিন, এবং জীবন কৃষ্ণের পর এবার আরো এক বিধায়কের নাম উঠে আসছে। তেহট্টের বিধায়ক তাপস সাহার নাম উঠে এলো দুর্নীতি কাণ্ডে, এবং যেমনটা জানতে পারা যাচ্ছে সিবিআই তদন্ত এবং সিবিআই তদন্তের নির্দেশ এবং নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে, যেমনটা খবর এই মুহূর্তে উঠে আসছে। নথিপত্র সিবিআই এর হাতে তুলে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতির জলে আরো এক বিধায়ক, তেহট্টের বিধায়কের নাম উঠে আসে তাপস সাহা। জীবন কৃষ্ণ সাহার পর এবার তাপস সাহা তেহট্টের বিধায়ক, এবং সেই বিধায়ককে নথি নিয়ে অর্থাৎ সেই নথি জমা দেবার নির্দেশ, এমনকি তাপস সাহা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো নিয়োগ দুর্নীতি মামলা অভিযুক্ত এই বিধায়ক, এবং সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি জালে আরও এক বিধায়ক, তেহট্টের বিধায়কের বিরুদ্ধে এবার তদন্তের নির্দেশ এবং নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, যেমনটা খবর এই মুহূর্তে উঠে আসছে। একদিকে জীবন কৃষ্ণ সাহা বড়ুয়ার বিধায়ক, তাকে গ্রেফতারের পর থেকে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। আরো একটা নাম, আরো একটা বিধায়কের নাম উঠে এলো, তাপস সাহা তার নাম। এই মুহূর্তে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কুবাবু, একটার পর একটা নাম সামনে আসছে, আরো এক বিধায়ক তাপস সাহা, এবং সিবিআই তদন্তের নির্দেশ ইতিমধ্যে হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। দেখুন, রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু দত্ত ইতিমধ্যেই বলেছেন যে এই সংখ্যাটা কাছাকাছি 100 আশেপাশে গিয়ে পৌঁছবে। এখন তাপস তার বিরুদ্ধে আগে তদন্ত শুরু করেছিল সিআইডি, সে কিছু করে টরে উঠতে পারেনি, সব সেটিং এ চলছিল। এখন সিবিআই হয়েছে, এখন সেখানে নদিয়া তাপস্যা, তো নদিয়ার তাপস্যা ফলে নদিয়ার যে অর্গানাইজেশন সেক্টরে আরো অনেকের নাম আসবে যারা যারা কানেক্টেড। আপনাদের মনে করিয়ে দিই, নদিয়া থেকেই কিন্তু মানিকবাবু হচ্ছেন এমএলএ হয়েছেন। মানিকবাবু যখন জেলে আছেন, এই দুর্নীতির অন্যতম মাথা, তাহারও কিন্তু নদিয়াই হচ্ছে ফুটপ্রিন্ট, আর তাপসবাবু নদিয়ার ফুটপ্রিন্ট, ফলে এবার যোগাযোগ এস্টাবলিশ হচ্ছে। ফলে এই তদন্তে, পুরো তদন্ত যখন শেষ হবে, তখন দেখবেন বিধানসভায় অর্ধেক লোক নেই, তারা সবাই জেলে রয়েছে। সেখানে বিধানসভা বসাতে হবে, সেখানে বিধানসভার মিটিং করতে হবে তৃণমূল কংগ্রেসকে। ভয়ঙ্কর পরিস্থিতি, এবং খুবই দুঃখের সাথে জানাচ্ছি, আপনারা চ্যানেলে চ্যানেলে দেখাচ্ছেন, সকাল থেকে দেখছি লোকে এখন পুকুরে মোবাইল ফেলে দিচ্ছে, কাগজপত্র পোড়াচ্ছে। একটা রাজ্যে মানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমরা দেখছি যে অনেকে পাঁচিলের ওপর বসে রয়েছে, পাঁচিলের এদিকে ওদিকে লাফা। ফলে এই সরকার চলে যাওয়া যে সময়ের অপেক্ষা, সেটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, এবং মানুষও চান এই দুর্নীতির সরকার খুব দ্রুততার সাথে চলে যাক। অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে শঙ্কুদেব পণ্ডা, তিনি ছিলেন আমাদের সঙ্গে বিজেপি নেতা, এবং তিনিও যেমনটা বললেন আরো বিস্ফোরক দাবি তিনি করলেন, এই সংখ্যাটা একটা দুটো নয়, 100 পৌঁছবে এমন চাই, অর্থাৎ সংখ্যার নিরিখে 100 পৌঁছবে এমনটা দাবি করছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। এবং আগেই এই কথা বলেছেন শুভেন্দু অধিকারী।